প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। লাইব্রেরিয়ার পার্কের আজকে শেষ এপিসোড। এপিসোড টুতেই কিন্তু আমরা বলেছিলাম যে এক আলোঝল মলে বিকেলে আমরা আবার এই পার্কে ফিরে আসব, চেষ্টা করব মাছ ধরার। তবে আজ কিন্তু কামরুল মোটেও বের হতে চায়নি, কিন্তু বাচ্চাদের কথা, তাদের বাইরে নিয়ে যেতেই হবে, কারণ আজকে রবিবার, উইকেন্ডের শেষ দিন, কালকে থেকে আবার স্কুল। তাই এরকম ওয়েদারও কামরুল বাধ্য হলো আমাদের সবাইকে নিয়ে বাইরে যাওয়ার জন্য। আপনি হয়তো এখন জানতে চাইবেন, এত রোদ ঝলমলে দিন, তাহলে ওয়েদার খারাপ হলো কিভাবে? তাহলে একটা গল্প বলি। 5 বছর আগে এখানকার এক ক্যানাডিয়ান ভদ্রলোকের সাথে আমাদের মতো কিছু নিউকামারদের কথা হচ্ছিল। নতুন আসা একজন ওনাকে আক্ষেপ করে বলছিল যে তোমাদের দেশের সূর্য মিথ্যা, কারণ ওনার মা জানালা দিয়ে ঝলমলে দিন দেখে যখন বের হয়ে গেলেন নর্মাল কাপড় চোপড় পরে, বের হয়েই দেখলেন প্রচণ্ড ঠান্ডা, জ্যাকেট প্রয়োজন। তাই ওয়েদার অ্যাপস চেক না করে ক্যানাডার পথে বের হওয়াটা কিন্তু বোকামি। আজও যেমন অনেক বাতাস, একটু আগে আমরাও কিন্তু বাসায় সবাই মিলে টিভি দেখছিলাম আর কামরুল বানাচ্ছিল বিকালের জন্য চা। গত পর্বেই কিন্তু গল্প করেছিলাম কামরুলের এই চায়ের, উইনিপেক সিটিতে কিন্তু বেশ সাড়া ফেলে দিয়েছে কামরুলের হাতের তৈরি করা এই চা। বাসায় বিকালের চাটা কিন্তু কামরুলই তৈরি করে। চলুন ঘুরে আসি রান্নাঘর থেকে। 4 কাপ চা বানাবে বলে কিন্তু দুধ এবং পানি চুলায় দেওয়া হয়েছে। এই হাঁড়িতেই আছে 4 কাপ দুধ আর 2 কাপ পানি। কামরুল সাধারণত বাসায় চা বানায় এই 3.25% মিল্কটা দিয়ে। পার্সেন্টেজটাই কিন্তু ইন্ডিকেট করে যে দুধের মধ্যে ফ্যাট আছে 3.25%। এখানে কিন্তু 0% মিল্কটাও পাওয়া যায়, কিন্তু আমাদের কাছে কেমন যেন সেটা পানি পানি লাগে। আমাদের বাসায় আমরা এটাই পছন্দ করি আর এটা দিয়ে চাও খাই। যদিও ফিশিংয়ের উপযোগী ওয়েদার আজকে একেবারেই না, তারপরেও বাসার সবার জোরাজোরিতে কামরুল নিজেও রাজি হলো যে ঠিক আছে চলো পার্কে যাই। বিকালের চা যেটা আমরা ঘরে বসে খেতাম, সেই চাটাই রেডি করে নিয়ে চলে যাই। পার্কে বসে খেয়েও আসলাম, ফিশিংয়ের চেষ্টাও করলাম, তারপরে ফিরে আসলাম। 4 কাপ দুধ আর 2 কাপ পানি যেটা চুলায় বসানো হয়েছে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল হবে। জাল হতে হতেই এই 6 কাপ পরিমাণ জিনিসটা কিন্তু আবার 4 কাপে ফিরে আসবে। স্বাভাবিকভাবেই কিন্তু দুধ মাঝে মাঝেই বলক চলে এসে উপচে পড়ার চেষ্টা করবে, সে সময়টা কিন্তু একটু চুলার পাশে দাঁড়িয়ে থেকে এটাকে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। আর এই নেড়ে দেওয়ার কারণে কিন্তু দুধটা উপচে হাঁড়ির বাইরে চলে আসার সুযোগ পাবে না, কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে উঠবে। ধৈর্যের সাথে এই কাজটা কিন্তু কামরুল খুব ভালোই করে, আর এজন্যই চাটা মজাও হয় অনেক। দুধ কিন্তু টকবগে ফুটছে, সে সাথে কিছুটা ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিতে হবে চা পাতা। এগুলো কিন্তু টি ব্যাগ না, তবে কিছুটা টি ব্যাগের স্টাইলেই গোল গোল পাতলা কাগজের এই ব্যাগটার মধ্যেই কিন্তু চা পাতাটা থাকে। এই ধরনের কাগজের ব্যাগে চা পাতাটা থাকার সুবিধা হচ্ছে ছাকনি ছাড়াই চাটা সুন্দর করে কাপে ঢেলে নেওয়া সহজ, যদিও কামরুল ছাকনি ব্যবহার করে। 4 কাপ চায়ের জন্য এখানে কিন্তু দেয়া হয়েছে 10টা টি ব্যাগ, তার মানে প্রতি কাপে কিন্তু 2টার চেয়েও একটু বেশি। শীতের দেশে চা কফি কিন্তু একটু বেশি পরিমাণেই খাওয়া হয়, আর তাই আমাদের চায়ের কাপগুলো কিন্তু দেশের সেই চায়ের কাপের মতো ছোট ছোট না। আমরা এখানে কফি মগেই কিন্তু চা খাই। আর এখনও কিন্তু একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিতে হবে, কিছুক্ষণ আবার জালে রাখতে হবে, তার কারণ টি ব্যাগটার থেকে সুন্দর করে চায়ের রং বেরিয়ে আসবে, আর এই সময়ের মধ্যে চাও কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই নাড়াচাড়াটার মাঝে মাঝেই কামরুল যেটা করে, টি ব্যাগগুলোকে একটা সাইডে টেনে নিয়ে আসে, তারপরে চামচ দিয়ে চাপ দিয়ে কিন্তু তার থেকে কিছুটা রং বের করে নেয়, তারপরে আবার মিশিয়ে দেয়। আর এভাবে নাড়াচাড়ার মাঝে মাঝেই কিন্তু চাটাকে কিছুটা বলক আসারও সুযোগ দিতে হবে, কারণ এই যে জাল হবে, এই যে বলক আসবে, তাতেই কিন্তু চায়ের পানি পানি ভাবটা কমে যাবে। এর ফাঁকে ফাঁকেই আমরা কিন্তু ফিশিং বেটটাও রেডি করে নিচ্ছি। অন্য সময় আমরা এটা দোকান থেকে কিনে নিই, কিন্তু আজকে সেই সুযোগ আর পাওয়া যাবে না, তাই আমরা ফ্রিজ থেকেই কিন্তু কিছু চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এদিকে আমাদের চাও কিন্তু রেডি। কি অদ্ভুত একটা রং হয়েছে দেখেছেন? কামরুলের বানানো চাকে কিন্তু 100-তে 100 দিতে হয়। রং, স্বাদ, গন্ধ সবকিছু মিলিয়ে একেবারে 16 আনা। এবার এই টিব্যাগগুলা কিন্তু উঠিয়ে ফেলার পালা। কামরুল কিন্তু প্রথমে টিব্যাগগুলোকে ছাকনিতে উঠিয়ে নেয়, তারপরে সেগুলোকে আবার আস্তে করে একটু চাপ দিয়ে এর ভিতরে চাগুলোকেও বের করে নেয়, তারপর সেটাকে ফেলে দেয়। বাসার চায়ে আমরা সাধারণত চিনি খাই না, কারণ যেহেতু চায়ের সাথে বিস্কিট খেতে আমরা পছন্দ করি,
আর আজকে যেহেতু আমরা পার্কে যাব, সেহেতু সামান্য একটু চিনি আমরা এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আর তারপরে খুবই সাবধানে থার্মাল ফ্লাস্কে ঢেলে নেওয়া হচ্ছে। প্রায় 12 ঘন্টা কিন্তু চায়ের মধ্যে গরম থাকে, তাই পার্কে গিয়ে আমরা যখনই খেতে চাই না কেন সেই ধোয়া ওঠা চাই কিন্তু পাব। এই যে ছাকনি থেকে নেড়ে চেড়ে ফেলে দেওয়া হচ্ছে, এটা কিন্তু দুধের সর, যেটা দুধটা জাল হতে হতে জমেছে। এটা রেখে দিলেই কিন্তু আপনার হয়ে যাবে মালাই চা, কিন্তু আমরা আসলে চায়ের মধ্যে দুধের সর একেবারেই পছন্দ করি না, তাই কামরুল এটা ফেলে দিচ্ছে। যদিও তার পছন্দ, কিন্তু যেহেতু আমরা খাই না তাই সেও আর এটা রাখছে না। আর এবার টাইট করে ফ্লাস্কের মুখ আটকে দিলেই চা কিন্তু পুরোপুরি রেডি। চায়ের সাথে টা হিসেবে আমরা সাজিয়ে নিচ্ছি ঘরে যা ছিল, চিপস, কিছু কেক, বাদ যায়নি বোম্বে সুইটসের চানাচুরো। আমরা এবার বেরিয়ে পড়লাম লাবেরিয়ার পার্কের উদ্দেশ্যে। বাংলাদেশ হলে এত কিছু গুছিয়ে নিয়ে যাওয়ার কিন্তু প্রয়োজনই হতো না, কারণ পার্কে গিয়ে বসলেই কিছুক্ষণ পরেই হাজির হতো গরম গরম চা, ঝালমুড়ি, চারিদিকে চটপটি, ফুচকা, কি খেতে চাই। কানাডায় তা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই না। তবে খুবই মিস করি বাংলাদেশের সেই দিনগুলো। কানাডার প্রাকৃতিক পরিবর্তন কিন্তু খুব দ্রুত ঘটে, তাই গত 7 দিন আগে যখন আমরা লাবেরিয়ার পার্কে গিয়েছিলাম, কাটিয়েছি পুরো বৃষ্টির একটা দিন, তখন কিন্তু চারিদিক ছিল সবুজ। আর আজকে যখন পথে বের হয়েছি, গাছপালা বেশ কিছুটা হলুদ হয়ে আসছে, জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। সামার বিদায় নিচ্ছে আর উকিঝুঁকি মারছে ফল। এই যে জমির পর জমি বিবর্ণ হয়ে আছে এখন, কিছুদিন আগেও কিন্তু ছিল ঝলমলে সবুজ। বিভিন্ন রকম ডাল আর গম গাছগুলো বাতাসে দোল খাচ্ছিল আপন মনে। এগুলো সব ভুট্টা গাছ, একসময় ফল ফসলে পরিপূর্ণ থাকলেও আজ কিন্তু বেলা শেষের গানই গাইছে। অবশেষে পৌঁছে গেলাম সেই লাবেরিয়ার পার্ক। সবুজ এই পার্কটিতেও কিন্তু আজকে হলুদের ছোঁয়া চারিদিকে। আর 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু তেমন সবুজ আর চোখেই পড়বে না, পুরোটাই হয়ে যাবে হলুদ এবং লাল। পার্কিং লটে প্রচুর গাড়ি, মাঠেও কিন্তু প্রচুর মানুষজন, কারণ সামারের শেষ। আমরাও হেঁটে চলেছি সেই লাসালে নদীর দিকে, দেখি মাছ ধরার কোনো ব্যবস্থা করা যায় কি না। ফটোজেনিক ব্রিজটাকে হাতের ডান দিকে রেখে আমরা বাঁদিকে একটা জায়গা পেলাম, আমাদের পছন্দও হলো, তাই কামরুল আর ইরভিন রওনা হলো গাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্যে। আমরা মা মেয়ার কি করি, আমরা করি ফটো সেশন। শুধু আমরাই না, বছরের শেষ সামারকে ক্যামেরা বন্দী করে রাখছে বহু মানুষই। পার্কটার পাশ ঘেঁষে যে লাসেলের নদীটা চলে গেছে, তার মধ্যে কিন্তু নিজস্ব নৌকা বা ছোট ছোট কেনু নিয়ে অনেকেই ঘুরে বেড়াচ্ছে। বোটিং এর জন্য এই লাবেরিয়ার পার্কটা কিন্তু বেশ বিখ্যাত। এই ওয়েদার বা পরিবেশ কোনোটাই কিন্তু মাছ ধরার জন্য উপযুক্ত না, তারপরেও বাবা ছেলে বড়শি রেডি করতে লেগে গেল। চিংড়ি মাছ তো আমরা নিয়েই এসেছি, তারপরেও কিন্তু রয়েছে কিছু আর্টিফিশিয়াল বেট। এটা কিন্তু জোক, দেখতে একেবারে অরিজিনাল কিন্তু রাবারের। আমার ছেলে ইরভিন কিন্তু রেডি হলো তার বড়শি নিয়ে, এবার কামরুল তার নিজেরটা রেডি করবে। চলুন কিছু শব্দ শুনি, বাতাসের শব্দ। আর এর সাথে রয়েছে ভ্রমণ পিপাসু মানুষের নৌকা ভ্রমণ। বাতাস এবং নৌকা ভ্রমণ সবকিছু মিলিয়ে নদীর পানি কিন্তু খুবই অশান্ত, তারপরও শখকে কিন্তু লাগাম টেনে রাখা যায় না, তাই ধৈর্য ধরে অপেক্ষা, যদিও জানি ফলাফল শূন্য। আর এই বাতাসের কারণে কতটা শীত শীত ভাব যে তৈরি হয়েছে তা বোঝার জন্য কিন্তু খুব বেশি দূরে যাবার প্রয়োজন নেই, একটু লক্ষ্য করে আমার মেয়ে ইনারাকে দেখুন। তাই আপাতত মাছ ধরা চিন্তাবাদ, চলুক খাওয়া দাওয়া। এই ঠান্ডায় প্রয়োজন গরম ধোয়া ওঠা 1 কাপ চা। মাছ না পাওয়ার মন খারাপ ভাবটা কিন্তু চলে গেল যখন এই 3 জন মানুষ হাওয়া দিয়ে ফুলিয়ে তৈরি করা
এই নৌকাটা নিয়ে আমাদের কাছাকাছি চলে এলেন। নদীর এই সাইডটা কিছুটা ঢালু হওয়ায় এখান দিয়ে নৌকাটা নামানো সহজ। তারা বিনীতভাবে জানতে চাইলেন আমরা এখান দিয়ে তাদের নামতে দিতে রাজি কিনা। আমরা তো মহা খুশি, কেন নয়, অবশ্যই নামা যাবে, কারণ আমরাও দেখতে পারব কিভাবে এই নৌকাটাকে পানিতে ভাসানো হয়। ভালো লাগলে সামনের বছর আমরাও না হয় একবার ট্রাই করে দেখব। এবার বিনীতভাবে আমরা তাদের কাছে পারমিশন চাইলাম, আমরা কি তোমাদের ভিডিওটা রাখতে পারি? এই যে তোমরা কতটাই না মজা করে নৌকাটা পানিতে ভাসাচ্ছ। ক্যানাডিয়ানরা কিন্তু খুবই বন্ধুবৎসল, তারা হাসি মুখেই রাজি হয়ে গেল। আমরাও কিন্তু মহা আনন্দ নিয়ে দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করে আনলাম। ভদ্রলোক ঘুরে আমাদেরকে জানালেন যে উনি আশা করছেন এই নদীটা যথেষ্ট গভীর হবে এবং ওনারা অনেক উপভোগ করবেন। এই নদীটার কথা উনি অনেকের কাছে শুনেছেন যেটা অনেক সুন্দর, তাই আজই এখানে প্রথম এসেছেন, কারণ সাধারণত ওনারা রেড রিভারে এরকম নৌকা নিয়ে চলে যান। আমাদের পরিবারটিকে শুভেচ্ছা জানিয়ে তারা নৌকা ভাসালেন নদীতে। কানাডিয়ান কালচার অনুযায়ী আমরাও তাদের উইশ করলাম। যাই হোক, এবার আমাদেরও ঘরে ফেরার পালা। আগামীকাল থেকে আবার সেই রুটিন লাইফ, বাচ্চাদের স্কুল, কামরুলের অফিস, সবই চলবে টানা 5 দিন, তারপরে আবার ছুটি। দেখা যাক সামনের ছুটিতে আবার কী নিয়ে হাজির হওয়া যায় আপনাদের জন্য। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ ফিরে আসবো আবার মজার মজার রান্না, নতুন নতুন জায়গার বর্ণনা আর সুন্দর সুন্দর গল্পের ঝুড়ি সাথে নিয়ে। আজকের মতো খোদা হাফেজ।